বিশ্বজিৎ, নদিয়ার ধুবুলিয়ায় আবাস যোজনা দুর্নীতির তালিকায় তাদের নাম তো ছিল এবারে কার্যত। সেখানে বর্তমান পঞ্চায়েত প্রধান এবং বিরোধী দলনেতা দুজনেই নিজের মায়েদের নাম সেই তালিকায় রয়েছে সেটা প্রকাশ এনেছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, নদিয়ার এই ধুবুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েত প্রধান, যে তিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তিনি তার মার নামে একটা আবাস যোজনা বাড়ি নিয়েছিলেন। পাশাপাশি ওখানে যে পঞ্চায়েত উপপ্রধান, যে উপপ্রধান তিনি বিজিবি করেন, তিনি একটা আবাস যোজনা বাড়ি নিয়েছেন। এই দুজনে মাকে নিয়ে আবাস যোজনা বাড়ি নিয়ে সেই নিয়ে বিডিও কৃষ্ণনগর 2 নম্বর বিডিও তিনি তদন্ত করেন। গত শুক্রবারই তদন্ত করেন। তদন্ত করার পরে দুজনে বাড়ির নাম বাদ গাওয়া গেছে, কিন্তু দুজনে বাড়িতে দুজনে বাড়ির বাড়ি দোতলা বাড়ি পেরা গাড়ি আছেন। পঞ্চায়েত প্রধান, ওদিকে পঞ্চায়েত বিরোধী পক্ষ থেকে বিজেপি পক্ষ থেকে বিরোধী উপপ্রধান, তাহলে দুজনে তার মাকে মান নামে দুটো বাড়ি নাম আবাস যোজনা বাড়ি নেওয়া হয়েছে, সেই নিয়ে একটা দুর্নীতি। এইদিকে সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যারা যাদের বাড়ি নেই, তাদের একদম টিনের, যারা ভাঙা বাড়ি, মাটির বাড়ি, ধুবুলিয়া অঞ্চলে, ধুবুলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে, সেখানে মানুষ বাড়ি পাচ্ছে না। সেখানে মানুষ অভিযোগ করছেন, সেখানে পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত প্রধান তৃণমূলের কংগ্রেস পঞ্চায়েত প্রধান ও বিরোধী বিজেপির পঞ্চায়েত উপপ্রধান থেকে তারা কিভাবে বাড়ি পাচ্ছে সেই নিয়ে বিডিও তিনি তদন্ত শুরু করে, তদন্ত ভিত্তিতে এখনো তাদের নাম বাদ দেওয়া গেছে এরকম জানা গেছে। নিশা, একেবারে কার্যত বলা যায় যে দুর্নীতি থেকে বাঁচতে তারা মায়ের আশ্রয় নিচ্ছে। বিশ্বজিৎ, তারা তারা নিজের নাম নিচ্ছেন না, তারা নিচ্ছেন তার মান নামে নিয়ে তারা আবাস যোজনা বাড়ি দুটো বাড়ি নিচ্ছেন। একজন পঞ্চায়েত প্রধান, একজন পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত প্রধান, একজন হচ্ছে বিজেপির যে পঞ্চায়েত উপপ্রধান, দুজনের বাড়ি মান নামে না হয়েছে তারা নিজের বাড়ি। কিন্তু এদিকে বিজেপিরা অভিযোগ করছেন যে 100 দিনের কাজে দুর্নীতি তারা করেছেন এক পঞ্চায়েত প্রধান, সেই নিয়ে অভিযোগ করেছে। এদিকে পাল্টা অভিযোগ করছেন যে তৃণমূলের যে পঞ্চায়েত প্রধান, ধুবুলিয়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি একটা অভিযোগ করছেন যে তার মান নামে আবাস যোজনা বাড়ি নিয়ে যায়, সেই নিয়ে পাল্টা অভিযোগের কাছে, একদম বিডিওর কাছে অভিযোগ জমা পড়ছে। সে অভিযোগ ভিত্তিতে তার তদন্ত শুরু করেছে বিডিও কৃষ্ণনগর 2 নম্বর বিডিওতে তিনি তদন্ত শুরু করেছে। তদন্ত ভিত্তিতে দুজনের নাম বাদ দেওয়া গেছে। এইদিকে গ্রামবাসীরা, যারা ধুবুলিয়ায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে তারা ধুবুলিয়া, তারা যারা আবাস যোজনা বাড়ি অভিযোগ তারা জমা দিয়েছিলেন কাগজপত্র 2016 সালে, 2018 সালে জমা দিয়েছিলেন, তারা এখনো বাড়ি পাননি, সেই নিয়ে তারা অভিযোগ করছেন তারা পঞ্চায়েত প্রধানকে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। কার্যত বলাই যায় দুর্নীতি থেকে বাঁচতে মায়ের আশ্রয়। আবাস যোজনা দুর্নীতি থেকে বাঁচতে এবার মায়ের নাম আবাস যোজনা দুর্নীতিতে প্রকাশ করলেন নদিয়ার ধুবুলিয়ার 1 নম্বর পঞ্চায়েতের বর্তমান প্রধান এবং বিরোধী দলনেতা।